আমাদের প্রেগন্যান্সি সময় খুব টায়ার্ড মনে হয়, সেটা হয় ফেটিক ডিউরিং প্রেগন্যান্সি, যেহেতু আমাদের শরীরকে এক্সট্রা লোড নিতে হয়, শরীরের ভেতরে আর একটা শরীর আমাদের নার্চার হচ্ছে। এটাকে অ্যাভয়েড করার জন্য কি কি করতে পারি, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, একটু একটু খাওয়া বারবার নিতে হবে, প্রোটিন আর আয়রন রিচ ডায়েট নিতে হবে। যারা ননভেজ খায় তাদের তো সব কিছু নিচ্ছে, কিন্তু যারা ভেজিটেরিয়ান ওরা স্ট্রেস করবেন ডেয়ারি প্রোডাক্টস, দুধ, দই, সয়াবিন, রাজমা, চানা, এগুলো বেশি করে ডায়েটে নিতে হবে। একটু একটু খাওয়া বারবার নিতে হবে, সবসময় একটু কাজ করার পরে রেস্ট নিতে হবে, একটু পা উঁচু করে লাইট অফ করে একটু আরামে রেস্ট করলে কি হবে, পায়ে যে জল জমে থাকে সেটা কমে যাবে, মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাবে। কাজ করার পরে একটু ওয়াক করবেন, সব রকমের আপনাদের এক্সারসাইজ ছেড়ে দেবেন না, কিন্তু যেটা আপনি এক্সট্রা অ্যাক্টিভিটি করতেন, যেমন খুব শপিং মলে ঘোরা, ক্লাব যাওয়া, সেটা অ্যাভয়েড করতে হবে। আর লাস্টলি আর্লি টু বেড, তাড়াতাড়ি শুতে যাবে, তাহলে শরীরের সব ক্লান্তিটা আপনাদের চলে যাবে। নমস্কার।